আমি ডাক্তার দয়াল বন্ধু মজুমদার, ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল অফিসার। পশ্চিমবঙ্গের বিষধর সাপ বললে আমরা চারটে সাপকেই বুঝি, গোখরো, কেউটে, চন্দ্রপোড়া আর কালাজ। এই চারটেকেই মূলত বিষধর সাপ বলে আমরা জানি। এছাড়াও দুটো তিনটে বিষধর সাপ আছে, কিন্তু সেগুলো যেহেতু মানুষকে প্রায় কামড়াই না, সেগুলোকে আমরা হিসেবের মধ্যে ধরি না। এই বাকিগুলোর মধ্যে শাখামুটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া শঙ্খচূড় বা কিং কোবরা সাপও পশ্চিমবাংলায় কিছু কিছু আছে, আর সমুদ্রের সাপগুলো খুব বিষধর সাপ। মূল যে চারটে বিষধর সাপ, গোখরো, কেউটে, এগুলোকে কী করে চেনা যাবে? গোখরো, কেউটে, এই দুটো সাপের ফনা আছে। ফনার পিছনে গরুর খুঁড়ের মতো একটা চিহ্ন থাকে, ইংরেজি ইউ চিহ্নের মতো, এটাকে গোখরো সাপ এই জন্য বলা হয়। এর বিভিন্ন জায়গায় অঞ্চলভেদে নাম অন্যরকম হয়, যেমন মেদিনীপুর জেলায় খড়ির সাপ বলে, মালদা জেলায় গোমা সাপ বলে। আর একটা ফনাধর সাপ হলো কেউটে সাপ। কেউটে সাপ গোখরোর থেকে আলাদা কিছুই না। আমাদের ডাক্তারির ক্ষেত্রে বা চিকিৎসা করার জন্য রোগ লক্ষণ সবই একই। এই কেউটে সাপের ফনার পিছনে একটা ফুলের মতো চিহ্ন থাকে, একটা পদ্ম ফুলের মতো চিহ্ন থাকে। চন্দ্রপোড়া সাপ হচ্ছে একটা কাটকাট রঙের সাপ, এদের ফনা নেই, এদের গায়ে চাকা চাকা দাগ আছে। সব থেকে বিষধর সাপ কিন্তু কালাজ সাপ, কালাজ বা কালাচিতি সাপ। এই সাপেরও ফনা নেই, সরু লিকলিকে সাপ, কালো রঙের সাপ। এই কালোর ওপরে সাদা সাদা চুড়ি পড়ানো আছে, চুড়ি বা ব্যান্ড পড়ানো আছে। এই কালাজ সাপটাই কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বিষধর তো বটেই, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নম্বরে পড়ে। সব থেকে বিষধর সাপ আমাদের দেশে নেই, সেটা তাইপান সাপ বলে, ইংল্যান্ড তাইপান, এটা পাপুয়া নিউগিনিতেই খালি আছে। এছাড়া এই কালাজ সাপই কিন্তু ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত যে সাপগুলো আছে তাদের মধ্যে সব থেকে বিষধর সাপ। বিষধর সাপ বললে আমরা যে চারটের কথা বারবারই বলছি, এই চারটে সাপ যে কোনো জায়গাতেই কামড়াতে পারে। সাপ ঝুপঝাড়ের ভেতরে থাকে, অন্ধকার রাস্তা পেরোনোর সময় সাপের উপরে পা পড়তে পারে। তবুও আপনাদেরকে আমি বারবার সাবধান করব যে কালাজ সাপ ঘরে উঠে আসতে পারে। কালাজ সাপ ঘরে এসে কামড়ায়, ওই যে ঘরের ভেতরে বা বারান্দায় ঘুমালেও মশারি টাঙিয়ে ঘুমাবেন, তা নাহলে কিন্তু কালাজ সাপ খোলা বিছানায় উঠে এসে কামড়ে যেতে পারে। যে কোনো সাপেই কামড়াক, সাপে কামড়ানোর সাথে সাথে যত দ্রুত পারা যায় বাড়ির কাছাকাছি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই যাব। বাড়ির কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই প্রথমে চিকিৎসা করব। সাপে কামড়ালে শহরের বড় হাসপাতালে আসার কোনো দরকার নেই, প্রথমে চিকিৎসাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই হবে। ওখানকার ডাক্তারবাবু যদি বোঝেন যে কোনো বিপদ আছে, তখন উনিই পাঠিয়ে দেবেন সরকারি হাসপাতালে।